আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণ, এরা কি করে গায়ের লোকের কাছে যাবে? আমরা এদের বস্ত্র নিয়ে গিয়ে এদের স্বামীদের সেগুলি দেখিয়ে দিই, যাতে তারাও জানে যে তাদের স্ত্রীরা উন্মুক্ত বনে বিবস্ত্র হয়ে কি করে ঘুরে বেড়ায়। কৃষ্ণ, আমাদের দাও এদের বস্ত্র, আর তুমিও নেমে এসো, দেখাই যাক। ওমা, এবার কি হবে? এর যা ভয়ঙ্কর পরিণাম হবে না? এই মঞ্জুকা এ ভয় দেখাচ্ছে যে খুব ভয়ঙ্কর পরিণাম হবে। ভয়ঙ্কর ওদের জন্য হবে, তুমি ভেবো না, চলো। এবার কি হবে? গায়ে বড় দুর্নাম রটবে। না না কানাই, এভাবে যেও না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, আমরা কাউকে কিচ্ছু বলবো না। দাঁড়াও সাথীরা, চলো কৃষ্ণ, দেখা যাক ওরা কি বলতে চায়। সব শুনবার জন্য তৈরি আছো? তবে আমাদের শর্ত শোনো। বলো। প্রথম শর্ত এই যে, আজকের পরে কখনো নালিশ নিয়ে যশোদার মার কাছে যাবে না। বলো, রাজি কি না? রাজি আছি। প্রতিদিন আমাদের জন্য মাখন আর ঘোল নিয়ে আসবে। বলো, রাজি কি না? রাজি আছি। পুরনো নালিশের জন্য কান ধরে ক্ষমা চাও। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কথা দাও যে আবার কখনো বস্ত্রহীন হয়ে নদীতে স্নান করবে না। আমরা কথা দিচ্ছি। পাঁচবার ওট বস করো। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার আমাদের সেনাপতিকে প্রণাম করো। প্রণাম সেনাপতি। কল্যাণ হোক। রেখে দাও সবার কাপড়। এবার চলো, পেছনে ফিরে কেউ দেখবে না, চোখ বন্ধ করে চলো। একই ধরনের ছলনা, একই চালে আমাদের হারিয়ে দিল। আমার তো এর থেকে হাঁটতেও ভালো লেগেছে। ওর মোহিনী এমন। আমার তো এই ভেবে ভালো লাগছে যে এবার প্রতিদিন ওর সাথে দেখা হবে। কিন্তু ওর বন্ধুরা খুব ধূর্ত, ওই তোকে উল্টো পাল্টা কথা শেখায়। আরে, তুমি যদি ওকে পুত্ররূপে প্রেম করো, তো পুত্রের সখাদেরও ভালোবাসতে শেখো। মানতে হয় সেনাপতি, কি যোজনাই করেছিলে তুমি? একই চালে মাত করলে সবাইকে। কানাই নয়, ওদের প্রেমই ওদের হারিয়ে দিয়েছে। মনসুখা, প্রেমের যুদ্ধ এই রকমই হয়, এতে যে হেরে যায় জয় তারই হয়। ঠিকই বলেছেন প্রভু। প্রেমের পথে যে চলে একবার সে, প্রেমের রীতি নীতি সকলই বোঝে। প্রাণ প্রিয় পরে করি আক্রমণ, হারিয়া জয়েরই আনন্দ খোঁজে। প্রেমার ভক্তির সঙ্গম পরে পরমাত্মার সহিত কত হবে যে। প্রেম নদী এতই গভীর গো, ডুবিলে না তো পারে না যাবে। প্রেম নদী এতই গভীর গো, ডুবিলে না।
তো পারে না যাবে। জয় শ্রী কৃষ্ণ। এখানেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের শিশুলীলা আর বাল্যলীলা সমাপন করছি। ভিন্ন ভিন্ন পুরাণ এবং মধ্যকালীন ভক্তকবিগণ তাঁর আরও অসংখ্য লীলাখেলার বর্ণনা দিয়েছেন, কিন্তু সময়ের অভাবে নিরুপায় হয়ে আমরা এখানেই বাল্যলীলা সমাপ্ত করছি। কিছু লীলা আমরা এই কারণে বর্জন করেছি কারণ আমাদের সর্বদা এই প্রয়াসই থাকে যে শুধু সেই কথা কাহিনী নিবেদন করি যার উল্লেখ ধর্মগ্রন্থাদি অথবা প্রামাণিক ভক্তি সাহিত্য রচনায় পাওয়া যায়। এর অতিরিক্ত কিছু লীলা রয়েছে যেগুলি গুণীজন আর সাধুসন্তগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এ মতাবস্থায় আমরা কোন পথ অবলম্বন করব তার জন্য আমরা আমাদের একটি মাপদণ্ড প্রস্তুত করেছি। এই অবস্থায় আমরা আজকের জনগণের মনস্থিতি, তাদের গ্রহণশক্তি, তাদের নৈতিক আবশ্যকতা আর আজকের সামাজিক পরিবেশে তাদের উপর কোন বিষয়টি কী প্রভাব ফেলবে এই সকল বিষয়গুলির প্রতি দৃষ্টি রেখে সেই পথ অবলম্বন করেছি যা সকলের পক্ষেই হিতজনক আর যা সকলেই সহজভাবে বুঝতে পারে। প্রমাণস্বরূপ, যেমন কিছু সন্তগণ বস্ত্রহরণ প্রসঙ্গে বড় গূঢ় ব্যাখ্যা করেছেন যে আত্মার সাথে পরমাত্মার মিলন তখনই হতে পারে যখন তাদের মাঝে সংস্কার আর বিচারধারার সূক্ষ্ম প্রভেদ আর থাকে না। কিন্তু এই ধারাবাহিকের অনুরক্ত বালক দর্শকগণ আর জনসাধারণ এই গূঢ় তত্ত্বকথা বুঝতে পারবেন না। তাই আমরা এই বিষয়ে সেই পথই বেছে নিয়েছি যা আমাদের এ যুগের মহান দার্শনিক শ্রী কে এম মুন্সী দেখিয়েছেন। তিনি তাঁর কৃষ্ণলীলায় লিখেছেন যে কৃষ্ণ এবং গোয়ালা বালকগণ বস্ত্রগুলি এই কারণে লুকিয়েছিলেন কেননা সেই গোপিনীগণ তাদের নামে যশোদা মায়ের কাছে নালিশ করেছিলেন এবং বালকগণ তারই শোধ তুলতে চেয়েছিলেন। আমরাও সেই রূপেই দেখিয়েছি, যার ফলে শ্রীকৃষ্ণ ও তার বাল্য সখাদের নিষ্পাপ রূপ আরও পরিস্ফুট হয়। আরেকটি সমস্যাও অনেকবার দেখা যায় যে কোনো বিশেষ লীলার বর্ণনা কোনো প্রামাণিক গ্রন্থে বড় সংক্ষেপেই পাওয়া যায়। যেমন ফল বিক্রয়কারিণীর প্রসঙ্গটি, ভাগবত মহাপুরাণের দশম পর্বের একাদশ অধ্যায়ে এটি বড়ই সংক্ষেপে লেখা আছে। কিন্তু আমাদের বিচারধারায় এহেন মধুর লীলাই তো ভক্ত হৃদয়ের পরমানন্দ লাভের আধার। তাই যেখানেই আমরা এইরূপ মধুর লীলা সংক্ষিপ্তভাবেও পেয়েছি আমরা অন্য গ্রন্থ থেকে খুঁজে সেই প্রসঙ্গের প্রামাণিক বিস্তৃত রূপ সন্ধান করেছি। তৎসত্ত্বেও আমরা সর্বদাই এ বিষয়ে সচেতন থাকি যে ভক্ত হৃদয়ের পিপাসা নিবারণের স্থানে আমরা যেন তাদের তৃষ্ণা আরও বৃদ্ধি করতে পারি। ভগবান করুন আপনাদের এই তৃষ্ণা এই প্রকারে দিনে দিনে যেন বৃদ্ধি পায়। জয় শ্রীকৃষ্ণ।